আলাইকুম আয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকের ছায়া বাংলায় যা বললেন ভক্ত অনুরাগীরা এবং ভারতীয় মিডিয়া চলে গেলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু তার মৃত্যুতে বাংলা গানের এক স্বর্ণাক্ষরে রাখা অধ্যায় শেষ হল বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্রের কিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর তার অকাল মৃত্যুতে শোকের ছায়া এখন দুই বাংলায় আয়ুব বাচ্চুর মৃত্যুতে বাংলাদেশের সবইজঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া নানা অঙ্গনের তারকারা ছুটে যাচ্ছেন হাসপাতালে বাচ্চুকে দেখতে স্কয়ার হাসপাতালে হাজির হয়েছে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ফামিদা নবী সামিনা চৌধুরী মানা আহমেদ কুমার বিশ্বজিৎ প্রিন্স মাহমুদ ঐশী এলিটা হানিফ শঙ্কে সহ আরো অনেকেই আই বাচ্চাকে হারিয়ে শোকে মুহমান বাচ্চুর ভক্ত অনুরাগীরাও ফেসবুকে চলছে শোকের মাতম কলকাতা বাংলা ব্র্যান্ড ফসিলসের জনপ্রিয় ভোকাল রূপম ইসলাম জানান আমার গড়ে ওঠার প্রতিটি পরতে ছিলেন আয়ুব বাচ্চু শুরুর দিকে তিনি বলতেন রক হচ্ছে না কলকাতায় আমি জানি তুই করবি যে জীবন শক্তি দেখাতে দেখাতে চলে গেলেন তাও বিশ্বাস্য শেষ যেবার কলকাতায় এলেন বাড়িতে এলেন আমরা একসঙ্গে গান বাজনা করলাম ফেসবুক লাইভে বললেন এটা আমাদের প্রথম গান বাজনা নয় শেষ গান বাজনাও নয় তার সঙ্গে সেটাই যে শেষ গান বাজনা আমি বুঝিনি চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মী সেলিম রাজা সাগর লিখেছেন আয়ু বাচ্চু আমার কৈশোর ও তার মুগ্ধতা ভালো থাকুন ও পারে শ্রোতা ভক্তদের কাছে এই নামে পরিচিত তার ডাকনাম রবিন মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান ক্লাসিক্যাল সংগীত এবং লোকগীতি গিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন এদিকে দেশের ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে লিজেন্ডারি এই মিউজিক আইকনের মৃত্যুর খবর এই সময় পত্রিকার অনলাইনে ভার্সনে লেখা হয়েছে বাংলাদেশে তথা বাংলা রক গানের আঙ্গিনা ছেড়ে চিরতরে চলে গেলেন বাংলাদেশি ব্র্যান্ড সঙ্গীতের আয়ুব বাচ্চু সঙ্গীত জীবনের দীর্ঘ চার দশকে অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান উপহার দিয়েছেন দর্শকদের তার সৃষ্টি অনেক গান মানুষের অন্তরে গেঁথে আছে বাচ্চ মিত্রতে জি নিউজ শিরোনাম করেছে প্রয়াত বাংলা ব্যান্ডের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আই বাচ্চু এরপর তারা লিখেছেন আই বাচ্চুকে এই উপমা সেরা গিটেজ বললেও অতিক্তি করা হবে না বোধহয় মূলত গিটারের প্রতি অসামান্য প্রেম আর অসম্ভব দখলই তার তাকে রক সঙ্গীতে জগতে টেনে নিয়ে আসে আজকাল তাদের অনলাইনে লিখেছেন বিলাসী বিষাদ বিধুরতায় বারবার উঠে এসেছে তার লেখায় পরে সেই সব কবিতায় সুর সংযোজন করে তাকে যখন গানে পরিণত করেছিলেন তিনি সঙ্গে সুর ঝঙ্কার তুলেছিল রূপালী গিটারের তার কষ্ট হয়ে উঠেছিল সর্বজনীন কিন্তু হঠাৎ করে সেই সব বিকেলের গল্পে দেখা দিল জ্যোতিচিহ্ন জীবনের সব কষ্টে ইতি টেনে মৃত্যুর পর পরে চলে গেলেন আয়ুব বাচ্চু আজ এ পর্যন্তই আমাদের চ্যানেল পক্ষ থেকে তার রুখের মাখফেরাত কামনা করছি আল্লাহ হাফেজ